আসসালামুআলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রায়হান বিডি এক্সপ্রেস। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ইউজড স্মার্টফোনের ভিডিওতে। তো আজ আমি আপনাদের বেশ কিছু ইউজড ফোনের কালেকশন দেখাবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ইউজড ফোনের কালেকশন রয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। তো আজ আমি আপনাদের এই ফোনের আপডেট প্রাইস এবং ডিটেলস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই শপটির এক্সাক্ট লোকেশনটা যদি আমি আপনাদের জানিয়ে দিই, হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 34/A, আর শপ নেম হলো আই সার্ভিস প্লাস। আর এখানে আসলে আপনারা সবসময় কিন্তু ইয়াসিন ভাইকে পেয়ে যাবেন। তো ইয়াসিন ভাই মূলত আজকে আমাদের ফুল ভিডিওতে হেল্প করবে এবং জানানোর চেষ্টা করবে তার কেমন প্রাইসে এই ইউজড ফোনগুলো সেল করে থাকে। তো এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো এরকম ইউজড ফোনের ভিডিও আপলোড দিব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনাদের সুবিধার্থে এই শপে সকল অ্যাড্রেস দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশনে, অথবা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা কানেক্ট করে নিতে পারেন। সো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শপে তো আজকে অনেকদিন পরে আবারও আসলাম ভিডিও করতে। তো আপনাদের শপে ফোনের দামগুলো আছে কেমন? এখন ভাই ফোনের দামটা একটু কম আছে, ঈদের পরের থেকে ফোনের দামটা কমে গেছে অনেকটা আর কি। ইউজ ফোনের মানে আবারও কমলো দাম ইউজ ফোনের। তো প্রথমে আমরা কোন ফোনটা দেখে করবো ভাই? প্রথমে OnePlus থেকে শুরু করি। OnePlus 3T একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা ভেরিয়েন্ট কত ভাই? 6GB 64GB। 6GB 64GB প্রাইস টা কত চাচ্ছেন? মাত্র 11,000 টাকা। 11,000 টাকা। তারপরে আপনাদের যে ফোনটা দেখাবো এটা হলো OnePlus Note, দুটা কালারই আছে অ্যাভেলেবেল। এটা হলো আমাদের কাছে আছে 12GB 256GB ভেরিয়েন্ট, আর 8GB 128GB ভেরিয়েন্টও আছে আমাদের কাছে। ঠিক আছে, দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তো আমরা 12GB 256GB ভেরিয়েন্ট যেটা এটা রাখতেছি হলো আপনার মাত্র 30,000 টাকা। 30,000 টাকা, ওকে। আর যেটা 8GB 128GB ওটা আমরা রাখবো মাত্র 28,000 টাকা, মানে 2,000 টাকা বেশ কম আর কি। পরে দেখাতে চাচ্ছি হলো OnePlus 7, এটা একটা কালারই আছে এখন, 6GB 128GB, এটা আপনার প্রাইস পড়বে হলো মাত্র আপনার 26,500 টাকা। 26,500 টাকা, জি। তারপর একটা ফোন আছে OnePlus 7T, তো এটা ভেরিয়েন্টটা কত ভাই? এটা 8GB 128GB আর 8 256GB, দুটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। দুটোটা ভেরিয়েন্টই আছে। তো কোনটা কত প্রাইস পড়বে ভাই? 8 128GB ভেরিয়েন্ট যেটা, এটার প্রাইস পড়বে মাত্র 29,500 টাকা, আর যেটা আপনার 8 256GB ওটার প্রাইস পড়বে মাত্র 31,000 টাকা। 31,000 টাকা। তারপরে ফোন দেখাতে চাচ্ছি হলো OnePlus এর একটি ফোন, দেখেন OnePlus 6, 8GB 256GB ভেরিয়েন্ট। ওকে, তো এই ভেরিয়েন্টটা সচরাচর আপনারা পাবেন না, এটা খুব কম পাওয়া যায় আর কি। এটা আপনার প্রাইস পড়বে হলো মাত্র 20,000 টাকা। 20,000 টাকা, জি। তারপরে দেখাতে যাচ্ছি আইফোন, আইফোন দেখাতে যাচ্ছি 12 Pro Max, ফ্ল্যাগশিপ ক্লিয়ার, মানে আইফোন 12 Pro Max বর্তমানে এটা আপনার টপ ফোন আর কি আইফোনের মধ্যে। এটা আমাদের কাছে 128GB ভেরিয়েন্ট আর 256GB ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টই আছে। কালার দেওয়া যাবে আপনার গোল্ড কালার, সিলভার কালার, যে কোনো কালার দেওয়া যাবে। তো আমাদের কাছে যেটা 128GB এটার প্রাইস থাকবো আপনার 94,000 টাকা। 94,000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার এগুলোর সাথে আপনার সার্ভিস ওয়ারেন্টিগুলো কীভাবে দেন? আমরা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি হলো আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, আর হলো আপনার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। 10 দিনের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আপনারা চেঞ্জ করে রিপ্লেস করে দেবেন? হ্যাঁ, রিপ্লেস করে দেবেন। নেক্সট দেখাতে যাচ্ছি হলো 11 Pro Max। তবে এটা ভেরিয়েন্টটা কত? এটা 64GB ভেরিয়েন্ট। 64GB ভেরিয়েন্ট, প্রাইসটা কত চাচ্ছেন এটার? এটার প্রাইস পড়বে হলো 68,000 টাকা। 68,000 টাকা, এটার জিপিইউ অনুযায়ী দাম আর কি। এটার আপনার 256GB হবে, 512GB হবে, ওটা আপনার 256GB প্রাইস পড়বে 75,000 টাকা, আর 512GB যেটা ওটা পড়বে আপনার 78,000 টাকা। সবগুলো ভেরিয়েন্ট আপনার কাছে হবে? হ্যাঁ, সবগুলো ভেরিয়েন্ট আছে। তারপরে দেখাতে চাচ্ছিল আইফোন 11, এটা 128GB আছে, 64GB আছে, দুইটা ভেরিয়েন্ট আছে। এটা ব্যাটারি 100% একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু পেয়ে যাবেন, 100% ব্যাটারি, মানে অনেক কম ইউজ করা হয়েছে আর কি ফোনটা। তো এটা প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইস পড়বে 54,000 টাকা, 128GB। ওকে, 54,000 টাকা, 128GB, যেটা 64GB এটা আপনার প্রাইস পড়বে হলো 49,000 টাকা। ওকে, তারপরে দেখাতে যাচ্ছি আইফোন 7 প্লাস, তবে এটা ভেরিয়েন্টটা কত? এটা 128GB। ওকে, এটা প্রাইসটা কত চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো আপনার 23,000 টাকা। লাস্ট 23,000 টাকা লাস্ট প্রাইস। একটা ফোন আছে আইফোনে, আপনার আইফোন X, 64GB আছে, 81% ব্যাটারি হেল, যা আছে অরিজিনাল আর কি, এটা কোনো চেঞ্জ করা হয়নি ব্যাটারি। তো এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 33,000 টাকা। 33,000 টাকা, এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, হলো 64GB। 64GB প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা এটা পড়বে 36,000 টাকা। 36,000 টাকা, আর এটা 128GB আছে, ওটা নিতে চান তাহলে দেখা যাবে 39,000 টাকা। ওকে, এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা। তারপরে দেখাতে যাচ্ছি আইফোনের কিছু মানে স্ট্যান্ডার্ড সাইজের ফোন, যারা একটু ছোট সাইজ পছন্দ করেন। ওকে, রেড কালারের ভিতরে, রেড কালারের মধ্যে আইফোন 8 আছে আমাদের কাছে, তারপরে আপনার স্পেস গ্রে কালারটা আছে, 64GB ভেরিয়েন্ট, দুইটা কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। অ্যাভেলেবল, এগুলো আপনার প্রাইসটা অনেক কমে গেছে আর কি। আপনার 8 এখন প্রাইস এগুলো নিলে পড়বে হলো আপনার 21,500 টাকা পড়বে। 21,500 টাকা পড়বে। তারপরে দেখাতে যাচ্ছি আইফোন 7, ওকে, ব্ল্যাক কালারে, 128GB, এটার প্রাইস পড়বে মাত্র 17,000 টাকা। 17,000 টাকা, 17,000 টাকা পড়বে। আর যেটা 32GB আছে আমাদের কাছে, ওটা নিলে পড়বে হলো আপনার 16,000 টাকা।
ওকে একটা ফোন আছে আইফোন 6 আইফোন 6 ওকে আইফোন 6 64 জিবি আপনার 95% ব্যাটারি হেলথ এটা আপনার প্রাইস পড়বে মাত্র 13000 টাকা পড়বে তো স্যামসাং হলো M30 স্যামসাং M30 যাদের বাজেট 10 এর নিচে তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটার প্রাইস পড়বে আপনার 32 জিবি 9500 টাকা 32 স্যামসাং এর ফোন জি তারপর আছে M20 আপনার 32 জিবি এটা আপনার প্রাইস পড়বে মাত্র 8500 টাকা 8500 টাকা তারপর একটি ফোন আছে M40 এটার ভেরিয়েন্টটা 6 জিবি কিন্তু আপনার ভেরিয়েন্ট অনুযায়ী দামটা একটু কম আর কি ফোনটার এটার প্রাইস হবে মাত্র 13500 টাকা পড়বে 13500 টাকা জি একটা ফোন দেখাতে চাচ্ছি হলো A7 2018 64 জিবি দামটা কত পড়বে দামটা আপনার মতো আপনার পড়বে 7500 টাকা কন্ডিশনের জন্য এটার কন্ডিশনটা একটু ই আর কি দাগ আছে স্কেচ আছে এই জন্য আর কি ওকে মোটামুটি স্কেচ আছে এই জন্য এটার দামটা আর কি কম আর কি তারপরে দেখাতে যাচ্ছি স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ফোন আমাদের কাছে আছে যেমন আপনার স্যামসাং S21 Ultra S21 Ultra 5G এটা আপনার 12 জিবি থেকে 56 জিবি ভেরিয়েন্ট এটা আপনার প্রাইস পড়বে মাত্র 75000 টাকা 75000 টাকা স্যামসাং এর একটি ফোন নোট 10 লাইট আপনার 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট ফোনটার প্রাইস পড়বে আপনার মাত্র 26500 টাকা 26500 টাকা S20 FE 8 জিবি 128 জিবি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা ফোনটি পেয়ে যাবেন কোনো রকম ফোনটাতে কিন্তু স্ক্র্যাচ বা কোনো ডেন্ট কিন্তু নেই একদম ফ্রেশ পেয়ে যাবেন তো এটা ভেরিয়েন্টটা কত ভাইয়া 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি প্রাইসটা কত চাচ্ছেন প্রাইস পড়বে আপনার মাত্র 33500 টাকা 33500 টাকা কিন্তু আপনি এত সুন্দর ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পরে দেখাতে চাচ্ছি হলো S10 Lite আর 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট আপনার প্রাইস পড়বে 26500 টাকা 26500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন পরে কোন ফোনটা দেখবো ভাইয়া তারপরে দেখাতে যাচ্ছি A51 স্যামসাং এর A51 কালারটা অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস একটি কালার আর কি তো এটা ভেরিয়েন্টটা কত ভাই এটা ভেরিয়েন্ট হলো 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা পড়বে 17500 টাকা 17500 টাকা ওকে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরে দেখাতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি নোট 9 এটা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট ব্লু কালারের ভিতরে একদম ফ্রেশ এটা প্রাইস পড়বে মাত্র 27000 টাকা 27000 টাকা ওকে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন স্যামসাং নোট 9 স্যামসাং S10 Plus 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট ওকে হোয়াইট কালারের ভিতরে তো এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 32000 টাকা 32000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা ভিউয়ার্স এই ফোনটি পেয়ে যাবেন তো যারা স্যামসাং এর ফোনগুলো পারচেজ করতে যাচ্ছেন কার ডিসপ্লের ফোন তারা কিন্তু এই ফোনটি পারচেজ করতে পারেন খুবই সুন্দর একটি ফোন কিন্তু তো বিয়াস আপনাদের যদি S10 Plus এর ক্যামেরা কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই অসাধারণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে একটি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা তারপরে দেখাবো হলো S10 Plus এর ছোট ভাই S10 তো এটা ভেরিয়েন্ট কত ভাই ভেরিয়েন্ট হলো 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 128 জিবি প্রাইসটা কত চাচ্ছেন ভাই হলো আপনার 29000 টাকা 29000 টাকা তো এটা ক্যামেরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন আপনারা তারপর নেক্সট একটা ফোন দেখাবো ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এরই এটা আপনার S20 Ultra এটা কিন্তু S20 Ultra জুমের জন্য বিখ্যাত ফোন আর কি এটা 100x জুম করতে পারবে ওকে এটা কিন্তু অনেক জুম করা যাবে 100x জুম কিন্তু এটাতে আপনার রয়েছে তো এটা ভেরিয়েন্ট কত ভাই এটা হলো 12 জিবি 12 জিবি 128 জিবি ওকে অনেক ভেরিয়েন্ট কিন্তু এটাতে তো এটা প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা পড়বে আপনার 56500 টাকা 56500 টাকা ওকে তারপরে নেক্সট এ ফোন দেখাতে চাচ্ছি হলো S9 Plus 6 জিবি 64 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে মাত্র 22000 টাকা 22000 টাকা এটা কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে অনেক বড় ব্যাটারি এমএসটাও ভালো আছে ফোনটা নিতে পারেন নোট 10 প্লাস হোয়াইট কালার ভিতরে হোয়াইট কালারের মধ্যে এটা ভেরিয়েন্টটা হলো 12 জিবি 256 জিবি আপনার কার্ভ ডিসপ্লে নোট 10 প্লাস খুব ভালো ফোন আর কি এই ফোনটার প্রাইস পড়বে আপনার মাত্র 43000 টাকা 43000 টাকা এই ফোনটা হলো আপনার K20 Pro K20 Pro Xiaomi K20 Pro এই ফোনটার সবাই জানেন এটা পপ আপ ক্যামেরা আছে ডিসপ্লে ফুল ডিসপ্লে খুব ভালো একটা ফোন প্রসেসরও ভালো এটা গেমিং ফোন আর কি খুবই জনপ্রিয় একটি ফোন আর জনপ্রিয় ফোন এটা আপনার প্রাইস পড়বে মাত্র 25500 টাকা 8 জিবি 256 জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্টটা অনেক বেশি পাচ্ছেন আর কি এটা তারপরে এলজি এর ফোন আছে আপনার এলজি G8X থিংস এটা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এটা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এলজি এটার প্রাইস মাত্র আপনার 22500 টাকা 22500 টাকা ওকে 22500 টাকা নজ ডিসপ্লে ফোন কিন্তু এটা হ্যাঁ A52 4 জিবি 128 জিবি তো এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা পড়বে ভাই মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা ভাই এই ফোনগুলো যদি কেউ ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চায় তারা কিভাবে করতে পারে ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা 1020 টাকা আমাদের বিকাশ করে পাঠাবেন তারপরে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবেন আর কি জাস্ট ভাইয়াদের 1020 টাকা আপনারা পেমেন্ট করে দেবেন তাহলে ভাইয়ারা কন্ডিশনের মাধ্যমে আপনাদের ওই প্রোডাক্টটা পাঠিয়ে দেবে কি ভাই ঠিক তো হ্যাঁ ঠিক আছে Reno5 Pro
Reno 5 Pro এটা কিন্তু খুব জনপ্রিয় একটি ফোন কিন্তু Reno 5 Pro এটা কার্ভ ডিসপ্লে ঠিক আছে অনেক সুন্দর একটা ফোন স্লিম ফোন আপনি একটু দেখেন ওকে একদম স্লিম কিন্তু আসলে Oppo ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম স্লিমই হয়ে থাকে তো এটা কিন্তু আপনি স্লিম পেয়ে যাবেন 5x ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন তো এটার যদি ক্যামেরা কন্ডিশনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এটা ক্যামেরা কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু ক্যামেরা কন্ডিশনটা এটা প্রাইসটা কত যাচ্ছে ভাই প্রাইসটা মাত্র 32000 টাকা ভেরিয়েন্টটা কত এটার এটা 8GB 128GB 8GB 128GB খুবই অসাধারণ কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবেন আপনারা তারপর দেখাতে যাচ্ছে MI10T MI10T এটা আমার ফ্ল্যাগশিপ ফোন আর কি এটা আপনার 6GB 128GB ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে হলো মাত্র আপনার 30500 টাকা তারপরে দেখাতে যাচ্ছি Realme 5i 466GB 466GB এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 11000 টাকা 11000 টাকা জি তারপরে দেখাতে যাচ্ছি মোটোরোলা G8 পাওয়ার লাইট তারপরে রিয়েলমির কিছু ফোন আছে এখানে রিয়েলমি নার্জো 20 ফোন এটা আপনার প্রাইস পড়বে আপনার মাত্র 9500 টাকা ফোনটা যদি আপনাদের আমি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন 5000mAh ব্যাটারি ওকে ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি হাওয়াই ওয়ানার 20i জি ওকে এটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার 4GB 16GB ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে হলো আপনার মাত্র 12000 টাকা ওকে একদম ফ্রেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে আমরা হুয়ের খুবই সুন্দর একটি ফোন দেখতে পাচ্ছি তো এর মডেলটা কি এটা Mate 30 35000 টাকা খুবই অসাধারণ একটি ফোন কিন্তু 35000 টাকা আপনারা পেয়ে যাবেন হোয়াই ফ্ল্যাগশিপ ফোন আর কি